हेलो एवरीवन, आज आमी बनाबो खूब सहज घरोया पद्धतिते बालुशाय। एटा एकदम दोकानेर मतो खेते हय एबं खूब सहजे एटा बानिये नेवा जाय। तो देखे नेवा जाक ए बालुशाय बानानोर जोन्नो की की इनग्रेडियेंट लागछे। लागछे 250 ग्राम मयदा, 1 कप चीनी, 3 बड़ो चामच घी, 2 बड़ो चामच टक दई, स्वाद मतो नून, छोटो चामचेर 1 चामच बेकिंग पाउडर, जाफरान, फूड कलर, एटा ऑप्शनल, आमी शुधु कलरेर जोन्नो दिएछि, आर दुटो थेतो करा एलाच। एबार आमरा बालुशाहीर जोन्नो डो बानिये नेब। तो प्रथमे एकटा पात्र निये तार मध्ये एके एके घी, एरपर दिए देब दई, टक दई, ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এরপর এই সমস্ত উপকরণগুলোকে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে আমরা ময়দাটা দিয়ে দেব। ময়দাটিকেও ভালোভাবে মিক্স করে নিয়ে এটা একটা নরম একটা ডো বানিয়ে নিতে হবে। খুব শক্তও না, খুব নরমও না, এরকম একটা ডো বানিয়ে নিতে হবে। এর জন্য আমার কোনো জলের প্রয়োজন হয়নি, এই ঘিতে আমার পুরো ডোটা বানানো হয়ে গেছে। ডো বানানো আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। আমরা এটাকে রেস্টে রেখে দিয়ে চিনি সেরা বানিয়ে নেব। চিনি সেরা বানানোর জন্য একটা পাত্রে 1 কাপ চিনি, 1 কাপেরই সমপরিমাণ জল, দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিচে লেগে না যায়, এবং আঁচটাকে অবশ্যই কমিয়ে রাখতে হবে। হালকা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব এলাচ, জাফরান এবং ফুড কালার। দিয়ে এটা কনস্ট্যান্ট একটু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না এটা গাঢ় হয়ে যায়। দেখে নিন কনসিস্টেন্সিটা, খুব গাঢ়ও হবে না, খুব পাতলাও হবে না, ঠিক এরকম হবে। আমার জিনিসেরা রেডি। এবারে আমরা বালুশাহের আকারে লই বানিয়ে নেব। খুব সহজ, পুরো লুচির মতো, মাঝখানটা শুধু আঙুল দিয়ে গর্ত করে নিতে হবে। আমি এখানে একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটি করে নিয়েছি একইভাবে। এগুলোকে আমরা ভেজে নেব। একটা পাত্রে তেল দিয়ে তেলটা হালকা গরম হলে মিডিয়াম আঁচে বালুশাহের ডোগুলো লইগুলো সরি
ভেজে নিতে হবে। আঁচটাকে অবশ্যই মিডিয়াম করে রাখতে হবে যাতে পুড়ে না যায়। হাই ফ্লেমে দিলে এটি পুড়ে যাবে, ভেতর থেকে কাঁচা হয়ে থাকবে। উল্টে পাল্টে কিছুক্ষণ ধরে হালকা বাদামি করে এটা ভেজে নিতে হবে। আর এটি ভাজা হলেই এটা গরম গরমই চিনি সেরার মধ্যে দিতে হবে যাতে এটি চিনি সেরাটা সোক করতে পারে। এক একটা পিস 2-3 মিনিট করে চিনি সেরার মধ্যে টুপিয়ে এটি তুলে নিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল চট জলদি বালুশাই রেসিপি। এটি দেখতেও দোকানের মতো এবং খেতেও খুব টেস্টি হয়। আপনারা অবশ্যই এটি বানিয়ে ট্রাই করবেন এবং জানাবেন কেমন লাগলো, নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। বাই গাইজ।